এফডিআর করে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কত আসবে, ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কী কী ডকুমেন্টস লাগবে, সেই সকল বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো ব্যাংক এশিয়া ব্যাংকে আপনি বিভিন্ন মেয়াদকালে এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন। তো কী কী মেয়াদকাল রয়েছে সেটি দেখতে পাচ্ছেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদকাল রয়েছে। তো এক একটা মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন মানে ইন্টারেস্ট রেটগুলো এক একটা মেয়াদকালে ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা। তো বন্ধুরা, 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেটগুলো পাবেন সেটি জানাচ্ছি। তো 1 মাসের জন্য আপনি 4% পাবেন, 3 মাসের জন্য 8.50%, 6 মাসের জন্য 9% এবং 1 বছরের জন্য পাবেন 9.75%। তো আপনি যদি 1 মাসের জন্য রাখেন, 4%-এ 1 লক্ষ টাকায় আসবে 333 টাকা, এবং আপনি 3 মাসের জন্য রাখেন, 8.50% রেটে 1 লক্ষ টাকায় আসবে 2140 টাকা 9 পয়সা, এবং 6 মাসের জন্য যদি রাখেন তাহলে 9% পাবেন 1 লক্ষ টাকায়। আপনার যে টাকার পরিমাণটা এসে দাঁড়াবে সেটি হচ্ছে 4,500 টাকা, এবং আপনি যদি একইভাবে 1 বছরের জন্য 9.75% ইন্টারেস্ট রেটে 1 লক্ষ টাকা জমা রাখেন, সেক্ষেত্রে আপনার যে টাকাটি আসবে 10,197 টাকা 72 পয়সা। তো একইভাবে আপনি যদি 3 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 3 লক্ষ টাকায় 1 মাসে 4% আপনার যে ইন্টারেস্ট রেটটি আসবে 1,000 টাকা, এবং আপনি 3 মাসের জন্য যদি রাখেন 8.50% ইন্টারেস্ট রেট পাবেন, সেখানে 3 লক্ষ টাকায় আপনার যে টাকাটি আসবে 6,420 টাকা 26 পয়সা। তো একইভাবে যদি আপনি 6 মাসের জন্য রাখেন তাহলে 6 মাসের জন্য 9% পাবেন 3 লক্ষ টাকায়, আপনার যে পরিমাণটি আপনার যে ইন্টারেস্টটি আসে 13,500 টাকা, এবং আপনি একইভাবে যদি 3 লক্ষ টাকা 1 বছরের জন্য জমা রাখেন তাহলে 9.75% ইন্টারেস্ট রেট পাবেন, সেক্ষেত্রে 30,599 টাকা 16 পয়সা আপনার আসবে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট মুনাফাটি। তো একইভাবে যদি আপনি 5 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 1 মাসে আপনি পাবেন 4%। তো 5 লক্ষ টাকায় আপনি 1 মাসে 4% ইন্টারেস্ট রেট পাচ্ছেন। তো ইন্টারেস্ট রেটে আসছে তো 1,666 টাকা। তো একইভাবে যদি আপনি 3 মাসের জন্য রাখেন তো 3 মাসে 8.50% ইন্টারেস্ট রেটে 5 লক্ষ টাকায় আসবে 10,700 টাকা 44 পয়সা, এবং আপনি যদি 5 লক্ষ টাকা জমা রাখেন 6 মাসে 9% পাবেন, সেক্ষেত্রে 22,500 টাকা আসবে আপনার মুনাফা। তো আপনি একইভাবে 5 লক্ষ টাকা যদি জমা রাখেন 1 বছরের জন্য সেক্ষেত্রে আপনার 9.75% ইন্টারেস্ট পাবেন। তো সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণ দাঁড়ায় 50,988 টাকা 61 পয়সা। একইভাবে আপনি 7 লক্ষ টাকা যদি রাখেন 1 মাসে তাহলে 1 মাসের জন্য রাখলে 4% ইন্টারেস্ট পাবেন, সেক্ষেত্রে 2,333 টাকা আসবে, এবং 3 মাসের জন্য রাখলে 8.50% ইন্টারেস্ট পাবেন। তো 7 লক্ষ টাকা আসবে 14,980 টাকা 61 পয়সা। 6 মাসের জন্য রাখলে 9% ইন্টারেস্ট রেটে আপনার 7 লক্ষ টাকা বা আসবে 31,500 টাকা। আপনি 7 লক্ষ টাকা যদি 1 বছরের জন্য রাখেন 9.75% ইন্টারেস্ট পাবেন, সেক্ষেত্রে 71,384 টাকা 5 পয়সা আপনার মুনাফা আসে। তো আপনি যদি 10 লক্ষ টাকা জমা রাখেন 1 মাসের জন্য সেক্ষেত্রে 4% ইন্টারেস্ট রেট আপনি পাবেন। তো 4% ইন্টারেস্ট রেটে আপনার টাকা আসে 3,333 টাকা, এবং 3 মাসের জন্য যদি রাখেন 10 লক্ষ টাকা তাহলে 8.50% ইন্টারেস্ট রেট পাবেন। তো সেক্ষেত্রে 8.50% ইন্টারেস্ট রেটে 10 লক্ষ টাকা আসে 21,400 টাকা 88 পয়সা। আপনি যদি 10 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখেন তাহলে 9% ইন্টারেস্ট রেট পাবেন, সেক্ষেত্রে 9%-এ আপনার আসে 45,000 টাকা। তো আপনি যদি 1 বছরের জন্য রাখেন 9.75% ইন্টারেস্ট রেট পাবেন। তো 10 লক্ষ টাকায় আপনার যে মুনাফাটি আসবে 1,19,077 টাকা 22 পয়সা। তো এটি হচ্ছে আপনার মাসিক মুনাফা। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি 1 লক্ষ টাকায় আপনার কত পার্সেন্ট ব্যাড ট্যাক্স কাটবে। তো আপনি যদি 1 লক্ষ টাকা যদি টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে 1 মাসে আপনি যদি রাখেন 1 মাসের জন্য করেন তাহলে 4% ইন্টারেস্ট পাবেন। তো 4% ইন্টারেস্ট রেটে আপনার 1 মাসের জন্য 333 টাকা 33 পয়সা আসে, সেক্ষেত্রে এখান থেকে 15% ট্যাক্স করতে হবে 50 টাকা, এবং ট্যাক্স কাটার পর থাকবে 283 টাকা 33 পয়সা। তো একইভাবে আপনি 1 লক্ষ টাকা 3 মাসের জন্য রাখেন তাহলে 8.50% ইন্টারেস্ট রেটে আপনার আসে 2140 টাকা 9 পয়সা, সেখান থেকে ট্যাক্স 15% কাটবে। তো ট্যাক্স 15% করতে হলে 321 টাকা 1 পয়সা কাটার পর আপনার থাকবে 1819 টাকা 8 পয়সা। 6 মাসের জন্য 9% ইন্টারেস্ট রেটে আপনার যেই 1 লক্ষ টাকা আসে 4,500 টাকা, সেখান থেকে 15% ট্যাক্স কর্তন করার পর 687 টাকা 78 পয়সা কর্তন হবে, এবং ট্যাক্স কাটার পর থাকবে 3,897 টাকা 44 পয়সা। আপনি যদি 1 লক্ষ টাকা 1 বছর জন্য রাখেন তো 9.75% ইন্টারেস্ট রেট পাবেন। তো এই রেটে আপনার আসে 10,197 টাকা 72 পয়সা। তো এখান থেকে ট্যাক্স 15% কর্তন হবে 1529 টাকা 66 পয়সা। তো কর্তন করার পর ট্যাক্স কাটার পর থাকবে 8,680 টাকা 6 পয়সা।
তো বন্ধুরা, এফডির অ্যাকাউন্ট করে আপনি বিভিন্ন মেয়াদকালে কেমন ইন্টারেস্ট রেট পাবেন, তো সে বিষয়ে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাচ্ছি। তো প্রথমে বলে রাখি, এক মাসের জন্য যদি করেন তাহলে এক মাসে আপনি বা তার 3 মাসের কম সময়ের জন্য তাহলে 7% ইন্টারেস্ট রেট পাবেন, এবং 3 মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি 8.50% ইন্টারেস্ট রেট পাবেন, 6 মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি 8.75% ইন্টারেস্ট রেট পাবেন, এবং 1 বছরের জন্য করলে আপনি পাবেন 9.25% ইন্টারেস্ট রেট। এই হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটগুলো, সুদের হার। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি, তো এই ইন্টারেস্ট রেটে আপনার মাসিক মুনাফা কত আসবে। তো 1 লক্ষ টাকায় মাসিক মুনাফা কত আসবে সেটি জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন তো 1 মাসের জন্য তাহলে 7% ইন্টারেস্ট রেট পাবেন। তো 1 লক্ষ টাকায় 1 মাসে 7% ইন্টারেস্ট রেট আসবে 583.33 টাকা। সেখান থেকে 15% ট্যাক্স কর্তন যাবে, তো 15% ট্যাক্সে আপনার আসে 87.50 টাকা। তো এখান থেকে কর্তন করে ট্যাক্স কর্তনের পর আপনার যে টাকাটি, সর্বমোট টাকা 495.83 টাকা। তো একইভাবে আপনি যদি 3 মাসের জন্য রাখেন তাহলে 8.50% ইন্টারেস্ট রেট পাবেন। তো 1 লক্ষ টাকায় আপনি পাবেন 2140.09 টাকা। তো এখান থেকে 15% ট্যাক্স কর্তন করা হবে, তো 15% ট্যাক্সের পরিমাণ হয়ে দাঁড়ায় 321.01 টাকা। তো এটা কর্তন যাবে মূল টাকা থেকে। তারপর ট্যাক্স কর্তনের পর আপনার টাকার পরিমাণটি হচ্ছে 1819.08 টাকা। তো একইভাবে আপনি 6 মাসের জন্য রাখেন তাহলে 8.75% ইন্টারেস্ট রেট পাবেন। তো 1 লক্ষ টাকায় আপনার মুনাফা আসছে 4455.53 টাকা। তো এখান থেকে আপনার 15% ট্যাক্স কর্তন হবে, তো 15% ট্যাক্সের পরিমাণটি হয়ে দাঁড়ায় 668.33 টাকা। তো এই মূল টাকা থেকে 668.33 টাকা কর্তন করার পর, ট্যাক্স কর্তনের পর আপনার টাকাটি থাকে 3,687.20 টাকা। তো একইভাবে আপনি যদি 12 মাসের জন্য রাখেন তাহলে আপনি 9.25% ইন্টারেস্ট রেট পাবেন। তো সেক্ষেত্রে 1 লক্ষ টাকায় 9,652.41 টাকা পাবেন। তো সেখান থেকে 15% ট্যাক্স কর্তন হবে 1,447.86 টাকা। তো ট্যাক্স কর্তনের পর আপনার মূল টাকাটি দাঁড়াবে 8,204.55 টাকা। আপনি যদি জনতা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডি অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতে চান তাহলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন, বা মাসিক মুনাফা কত, ব্যাড ট্যাক্স কেমন কাটবে, এবং কী কী মেয়াদকালে টাকা রাখা যাবে, এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, সেই সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ফিক্সড ডিপোজিট বা এফডির অ্যাকাউন্টটি 3টি মেয়াদকাল হয়ে থাকে। প্রথম মেয়াদকালটি হচ্ছে 3 মাস বা 6 মাসের কম সময়, বা দ্বিতীয়টি হচ্ছে 6 মাস বা 1 বছরের কম সময়, বা তৃতীয়টি হচ্ছে 1 বছর বা 2 বছর উদ্দীর্ণ এমন সময়। তো এই 3টি মেয়াদকালে কিন্তু আপনার এই ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। তো এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু সুদের হার কিন্তু আলাদা হয়ে থাকে। তো আপনি যদি 3 মাসের জন্য করেন তাহলে আপনি কিন্তু পাবেন 7.50% ইন্টারেস্ট রেট, এবং 6 মাসের জন্য করলে আপনি পাবেন 7.75% ইন্টারেস্ট রেট। যদি 1 বছরের জন্য করেন তাহলে সুদের হার পাবেন 8%। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জানাচ্ছি, তো এই ইন্টারেস্ট রেটে মাসিক মুনাফা আপনি কত পাবেন। আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 1 লক্ষ টাকায় আপনার 3 মাসে 7.50% ইন্টারেস্ট রেটে আপনি আপনার মাসিক মুনাফা হয়ে দাঁড়ায় 886.74 টাকা, এবং এখান থেকে ব্যাড ট্যাক্স কাটবে 15%। তো ব্যাড ট্যাক্স 15% আসে, যার পরিমাণ হয়ে দাঁড়ায় 283.01 টাকা, এবং এই 283 টাকা 1886 টাকা থেকে কর্তন করার পর আপনার সর্বমোট টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় 1603.73 টাকা। তো এটি হচ্ছে আপনার সর্বমোট মাসিক মুনাফা। তো এখন আপনি যদি 6 মাসের জন্য রাখেন 1 লক্ষ টাকা তাহলে 7.75% ইন্টারেস্ট রেট পাবেন। তো 7.75% ইন্টারেস্ট রেটে আপনার 1 লক্ষ টাকায় মাসিক যে মুনাফাটি হয়ে দাঁড়ায় 3,938.11 টাকা, এবং এখান থেকে ব্যাড ট্যাক্স কাটবে 15%। তো 15% ব্যাড ট্যাক্সে আপনার যে পরিমাণটি হয়ে দাঁড়ায় 590.72 টাকা। তো এখান থেকে আপনার তো কর্তন যাবে, তো এই আপনার যে মাসিক মুনাফাটি রয়েছে কর্তন করার পর আপনার সর্বমোট টাকা থাকবে, যার পরিমাণ হয়ে দাঁড়ায় 3,347.39 টাকা। তো আপনি যদি 1 বছরের জন্য রাখেন তাহলে 8% ইন্টারেস্ট পাবেন। তো 1 লক্ষ টাকায় আপনি মাসিক মুনাফা পাবেন 8,299.95 টাকা। তো 15% ব্যাড ট্যাক্স কর্তন হবে এখান থেকে, তো কর্তনের পরিমাণ হয়ে দাঁড়ায় 1,244.99 টাকা। তো এখান থেকে কর্তন করার পর আপনার সর্বমোট মাসিক মুনাফাটি থাকবে, সেটার পরিমাণ হচ্ছে 7,054.96 টাকা। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাকাউন্টটি করতে। গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 2 নম্বর হচ্ছে গ্রাহকের 2 কপি ছবি,
তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ 10 লক্ষ টাকা বা চৌদ্দ রিটার্ন স্লিপ অবশ্যই প্রয়োজন পড়বে। 10 লক্ষ টাকার বেশি রাখলে সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন স্লিপ দিতে হবে। এবং 4 নম্বর হচ্ছে নমনীর ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি। 5 নম্বর হচ্ছে নমনীর এক কপি ছবি। গ্রাহককৃত সত্যায়িত হতে হবে। 6 নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখায় ব্যাংক হিসেবে চেকের পাতা। 7 নম্বর হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টগুলো।